সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, কামনাও তাই। এটা প্রতিনিয়তই আমাদের বলতে হয়, কারণ যেহেতু বাইরে একটা বিরাট দুর্যোগ যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ, সেখান থেকে যাতে সবাই পরিত্রাণ পায়, সবাই সবার জন্য দোয়া করবে আর ভালো থাকবে। যাক, আমরা আমাদের কাজে আসি, পড়ালেখায় চলে আসি। আমরা তোমাদেরকে এখন কোন চ্যাপ্টার পড়াচ্ছি মনে আছে কি? আছে না? গুড। হ্যাঁ, আমরা পড়াচ্ছি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, অর্থাৎ ফার্স্ট পেপারের লাস্ট অধ্যায়। আর দ্যাট মিন্স আইডিয়াল গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি অফ গ্যাস, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। সেখানের মধ্যে আমরা আদর্শ গ্যাস যেটা, আইডিয়াল গ্যাস, সেটা আমাদের শেষ হয়েছে। এখন আজ আমরা যেটা পড়াবো, কাইনেটিক থিওরি অফ গ্যাস, অর্থাৎ গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আজকে থেকে শুরু হয়ে যাবে। এখন গ্যাসের গতিতত্ত্ব বলতে আমরা কী বুঝি? আমরা তো জীবনে অনেক তত্ত্ব শুনেছি, পড়েছি, ঠিক না? তবে এই গ্যাসের গতিতত্ত্ব সেটা একটা স্পেশাল তত্ত্ব। এবং সেটা কী, কেন সৃষ্টি হয়েছে, সেটা আজকে আমরা পড়াবো। আর সেটা পড়াতে হলে আগে আমরা কিছু ফস্টুলেট পড়াতে হবে। ফস্টুলেট যেটাকে আমরা বলি শিকার্য, অর্থাৎ গ্যাস অণুগুলোর কতগুলো শিকার্য আছে সেগুলো আমরা পড়াবো আগে। সেগুলো যখন আমরা বুঝে যাব, তখনই আমরা এই গতিতত্ত্বর কী প্রয়োজন ছিল আমাদের এবং কীভাবে এটা ডিফাইন করব, আর এটা কীভাবে এটা এক্সিকিউট করব, ইমপ্লিমেন্ট করব, সব কিছু আমাদের চলে আসবে। ঠিক আছে? ঠিক আছে, গুড। আমরা তাহলে এখন বলতে হচ্ছে যে গ্যাসের কী মৌলিক শিকার্যগুলো, যেটাকে আমরা বলব ফান্ডামেন্টাল ফার্স্টুলেট অফ গ্যাস মলিকুল, গ্যাস অনুকূল, গ্যাস অণুর কী গতিতত্ত্বের শিকার্যগুলো কী কী আছে। এই শিকার্যগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। কোনো বইয়ে কার বই 5টা, কার বই 7টা, কার বই 9টা, যাই হোক না কেন, মোট কথা কিন্তু একগুলো। সেগুলোকে বিভিন্নজন বিভিন্নভাবে ডিফাইন করেছে, কোনো অসুবিধা নেই, মোট মোটা কথাগুলো আসলেই হলো। ফার্স্ট কী কথা, প্রত্যেকটি গ্যাস কতগুলো অণুর সমন্বয়ে গঠিত, কারো কোনো আপত্তি আছে? নেই, গুড। আর একই গ্যাসের অণুগুলো সদৃশ এবং বিভিন্ন গ্যাসের অণুগুলো বিসদৃশ, তথা বিভিন্ন রকম। অর্থাৎ কী বুঝালাম, নিশ্চয় বুঝে গিয়েছ। এক নম্বর আমার ফার্স্টুলেট শেষ। দু নম্বর যে ব্যাপারটা আসছে, যে গ্যাস অণুগুলোর আকৃতি, গ্যাস অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। তার মানে যদি আমরা মনে করো যে কি, এই এটা একটা গ্যাসের আধার, মানে গ্যাসের পাত্র আমরা ধরি, সে অনেকগুলো গ্যাস আছে, এই অনেকগুলো গ্যাস অণু আছে। এখন এই প্রত্যেকটা অণু আকৃতি, সাপোজ দিস, এটার আকৃতি এই গ্যাস অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব, এই 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 হলো যে কি, ওর পার্শ্ববর্তী অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের তুলনায় অণুগুলোর আকৃতি অতি নগণ্য, এটাও বলা চলে। আবার গ্যাস আধারের আয়তনের তুলনায় গ্যাস অণুগুলোর আকৃতি অতি নগণ্য, সেটাও তোমরা ইনক্লুড করে দিতে পারো। রাইট, রাইট, ভেরি গুড। এরপর আসছে এটা সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, গ্যাস অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ কোনো বল কাজ করে না। এদের প্রত্যেকটি অণুর সম্পূর্ণ শক্তি হলো গতিশক্তি, অর্থাৎ ওরা সার্বক্ষণিক গতিশীল থাকে, এই জন্য তাদের সব শক্তিই গতিশক্তি। এদের মধ্যে নিজস্ব পরস্পর প্রতি কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। আমার ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, তিন নম্বর কন্ডিশন গেল। চার নম্বর কন্ডিশন হলো এই গ্যাস অণুগুলো ব্যাপারোয়া, তোমরা আবার ব্যাপারোয়া লিখতে হবে না, তোমরা বলবে র্যান্ডম, অ্যালোমেলো, অর্থাৎ এরা অ্যালোমেলোভাবে গতিশীল থাকে। অণুগুলো একেবারে কনসেপ্টের তাল মিলাইয়া মিলাইয়া গতিশীল হয় এমন নয়, এই অণুগুলো কি অ্যালোমেলোভাবে গতিশীল থাকে। তবে যতই অ্যালোমেলো থাক না কেন, ওরা কিন্তু মুরব্বি মেনে চলে। কি মুরব্বি? নিউটনের গতিসূত্র মেনে চলে, নিউটনের গতিসূত্র, ওদের ভিতরে একটা নীতি নৈতিকতা কাজ করে। তাহলে ফোর্থ কন্ডিশনটা আমাদের শেষ। অ্যান্ড ফিফথ কন্ডিশন হলো কোনটা, যে গ্যাস অণুগুলো সাধারণত কি পাত্রের ভিতরে গতিশীল আছে, দ্যাটস ওকে, এবং এই অণুগুলো পরস্পরের মধ্যে ধাক্কা খায়, এবং যদি
কোনো অণু অন্য কাউকে খুঁজে না পায় সে গিয়ে পাত্রের আধারের অর্থাৎ পাত্রের তথা আধারের দেয়ালে ধাক্কা খায়। অর্থাৎ ধাক্কা ওদের অভ্যাস, ধাক্কা খাবেই এবং ধাক্কা খাইয়ে সে আবার ফিরে আসবে, ফিরে এসে আবার আরেকজনকে ধাক্কা দেবে, এইভাবেই তাদের জীবন চলবে, এইভাবে সে গতিশীল থাকবে। তাহলে ফান্ডামেন্টাল কথাটা হলো এই যে যে কোনো গ্যাস আধারের অণুগুলো সর্বত্রয় বা সার্বক্ষণিক ধাক্কাশীল বা ধাক্কা খায় এবং তারা পরস্পর মধ্যে ধাক্কা খায় অথবা পাত্রের আধারে ধাক্কা খায় বা ধাক্কা দেয়। ঠিক আছে, ঠিক আছে। তবে টার্মস অ্যান্ড কন্ডিশন হলো এই, প্রতি দুটো ধাক্কার মধ্যবর্তী সময় অণুগুলো সরল পথে গতিশীল হয়। দ্যাট মিন্স এই যে এই অণুটা এখানে গিয়ে ধাক্কা খেলো, এই মনে করি এসে ধাক্কা দিল, তাহলে এ আচ্ছা আবার এ এখান থেকে আসে এসে ধাক্কা দিল, তাহলে এই যে এখান থেকে এখানে এখান থেকে এখানে আসলো, প্রতি দুটো ধাক্কার মধ্যে এই যদি এ এই দুটো ধাক্কার মধ্যে সময় এটা এটাও সরল পথ, আবার যদি বলি এ এই এই দুটো ধাক্কার মধ্যে সময় এটাও সরল পথ। তাই বলা হয় যে কোনো দুটো অণুর মধ্যবর্তীকে দুটো অণুর বা যে কোনো দুটো ধাক্কার মধ্যবর্তী সময় অণুগুলো সরল পথে গমন করে, আর সে সরল পথে বলা হয় মুক্ত পথ। এই মুক্ত পথ একটা ইম্পর্ট্যান্ট জিনিস, তোমরা এই মুক্ত পথ কী, মুক্ত পথের রাশিমেলা এগুলো পড়বে। হ্যাঁ, তাহলে মুক্ত পথটা তোমরা চিনে ফেলছো না? অর্থাৎ যে কোনো কি দুটো ধাক্কার, যে কোনো দুটো ধাক্কার, ধাক্কাগুলো কার, আমার তোমার না গ্যাস অণুগুলো, যে কোনো দুটো ধাক্কার মধ্যবর্তী সময় অণুগুলো সরল পথে গমন করে, ওই সরল পথকে বলা হয় মুক্ত পথ। আমার ক্লিয়ার? ক্লিয়ার, গুড। ফিফথ কন্ডিশন আমার শেষ, আমার সিক্সথ কন্ডিশন আমি চলে যাচ্ছি। সেই কন্ডিশনটা হলো এই যে যে কোনো দুটো অণুর ধাক্কাকাল, ধাক্কাকাল দুটো ধাক্কার মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। একটু প্যাচের কথা, ঠিক না? দুটো অণুর ধাক্কাকাল মানে দিলাম তো ধাক্কা, ঠিক না কথাটা? হ্যাঁ, এইভাবে আমরা একটা ধাক্কা দিলাম বা কোনো কিছু যা এই একটা ধাক্কা দিয়ে দিলাম, এই ধাক্কা দিলাম যে এই যে একটা যে ধাক্কা দিলাম সেটা একটা সময় আমার গিয়েছে, ধাক্কাকাল, দুটো অণুর মধ্যবর্তী ধাক্কাকাল। যে কোনো দুটো ধাক্কা, তার মানে এই এই দুটো ধাক্কা, এই এই অথবা এই এই দুটো ধাক্কা দিলাম, তাহলে এই যে দুটো ধাক্কার মধ্যবর্তী যে সময় আর যে কোনো একটা ধাক্কার যে সময় অনেক ব্যবধান, সেই জন্য বলা হয় যে কোনো দুটো অণুর মধ্যবর্তী ধাক্কাকাল দুটো ধাক্কার মধ্যবর্তী সময় তুলনায় নগণ্য। আমার ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমার সিক্সথ কন্ডিশনও গেল। এরপর সেভেন্থ কন্ডিশন হলো যে কি, এই যে এত ধাক্কা ধাক্কি ওরা করে, এই অণুগুলাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক গোলক বিশেষ, অণুগুলো হচ্ছে স্থিতিস্থাপক গোলক বিশেষ এবং তাই তারা যে ধাক্কা দেয় ওই ধাক্কাগুলো স্থিতিস্থাপক ধাক্কা, ধাক্কাগুলো কি স্থিতিস্থাপক, তার মানে কি স্থিতিস্থাপক ধাক্কা কি, সাত জীবনে অনেক ধাক্কা দেখেছি, অনেক ধাক্কা দিয়েছি, অনেক ধাক্কা খেয়েছি, বাট স্থিতিস্থাপক ধাক্কা তো দেখি নাই, কোশ্চেন অ্যারাইজ করে না? স্থিতিস্থাপক ধাক্কা হলো যে সে কোনো কিছু ধাক্কা দিয়ে সে আবার তার আগের অবস্থায় ফিরে আসতে পারে, তার আগের শক্তি সে অর্জন করতে পারে। কথা বুঝে গিয়েছে? তাই সেটাই বলে স্থিতিস্থাপক ধাক্কা। গুড। আচ্ছা, তাহলে এই যে আমি কতগুলো কথা তুলে ধরলাম এই যে সাতটা কন্ডিশন দিয়ে, এইগুলোকে আমরা বলবো যে কি ফান্ডামেন্টাল ফার্স্ট ইউনিট অফ গ্যাস মলিকিউল, অর্থাৎ গ্যাস অণুর মৌলিক স্বীকার্য। এগুলো কেন পড়ালাম? এই যে বললাম আমরা আজকে গ্যাসের আণবিক তত্ত্ব পড়াবো, অর্থাৎ গতিতত্ত্ব পড়াবো, আর গতিতত্ত্ব পড়াতে হলে আমাদের বিষয়গুলো লাগবে। তাহলে অর্থাৎ এই বিষয়গুলোর ভিতরে আমরা পেয়ে গেলাম যে কোনো গ্যাস আধারে অণুগুলো চুপচাপ বসে থাকে না, তারা ওখানে ছুটাছুটি করতেই থাকে এবং এই সব সব ছুটাছুটি করবে, কতগুলো এলোমেলোভাবে চলবে, এই এলোমেলো চলতে গিয়ে ধাক্কা ধাক্কি যা পারে করবে। তো করলে তো এখন ওদেরকে নিয়ে যদি আমরা গবেষণা করতে চাই, ওদের সঙ্গে আমরা জানতে চাই, তাহলে আমাদের কি তো আমরা জানার কোনো সুযোগ নেই, যেহেতু ওরা সব এলোমেলো। হ্যাঁ, অ্যালোমেলো চলছে, অ্যালোমেলো ধাক্কাধাক্কি করছে, তার কীভাবে চলবে? হ্যাঁ, তার মধ্যেও মনে রাখতে হবে যে আমাদের কী আছে, অর্থাৎ এরা এত ধাক্কাধাক্কি করলো, এত কিছু করলো, একটা কথা আমি বলে দিয়েছিলাম যে নিউটনের কী গতিসূত্র মেনে চলে,
আর সে গতিচ্যুত যেহেতু মেনে চলে তাহলে নিশ্চয় তারা কতগুলা বিধিবিধান নীতি মেনে চলে। তাই বলা হচ্ছে কোনো গ্যাসের অণুগুলোর আচরণ সম্পর্কে জানার জন্য যে তত্ত্ব প্রয়োজন হয় তাকে বলা হয় গ্যাসের গতিতত্ত্ব। কি বলা হয়? গতিতত্ত্ব। আমার ক্লিয়ার? এই গতিতত্ত্ব কোথা থেকে আসছে? অর্থাৎ গ্যাস অণুগুলোর গতি সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে বিশেষ তত্ত্বের প্রয়োজন হয় তাকে বলা হবে গ্যাসের গতিতত্ত্ব। বুঝে গিয়েছে? গুড। আর এই গ্যাসের গতিতত্ত্বের আমাদের আবার আসছে সেই গ্যাসের গতিতত্ত্বের মূল ভিত্তি কী? তাহলে এই গ্যাস গতিতত্ত্ব কী করবে, কোথায় ইমপ্লিমেন্টেশন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা জানি যে তাপ হচ্ছে যে কি শক্তির একটা রূপ, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে গ্যাস অণুগুলো যে এই ছুটোছুটি করছে তার এই যে শক্তি সেটা পাচ্ছে কোথা থেকে? তাপশক্তি থেকে। কোথা থেকে পাচ্ছে? তাপশক্তি থেকে। তাপশক্তি আছে, গ্যাসের গতিশক্তি আছে, তাপশক্তি নেই, গ্যাসের গতিশক্তি নেই, সোজা কথাবার্তা। তো তাহলে সুতরাং সেই জন্য বলা হচ্ছে যে কোনো গ্যাসের গড় গতিশক্তি, গড় গতিশক্তি উহার পরম শূন্য তাপমাত্রার কি বলবো, অর্থাৎ আমরা পরম শূন্য তাপমাত্রা না বলে আমরা পরম তাপমাত্রায় বলি ইজিলি, পরম তাপমাত্রার সমানুপাতে। যে কোনো গ্যাস অণুর গড় গতিশক্তি উহার পরম তাপমাত্রার কি, অর্থাৎ সমানুপাতে। যদি পরম তাপমাত্রা বেশি হয় তার তার গতিশক্তি বেশি হবে, পরম তাপমাত্রা কম হলে তার কী হবে? গতিশক্তি কম হবে। আমার ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে শুধু আমরা বুঝে গিয়েছে যে গ্যাসের গতিশক্তিটা অর্থাৎ গ্যাসের যে আমাদের তত্ত্বটা কিসের উপর ভিত্তি করছে সেটা আমরা বুঝে গেলাম। যেমন যদি কোনো গ্যাসের গতিশক্তি তুই কমাতে 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 আমরা কমতে থাকবে কখন? যদি উহার কি পরম তাপমাত্রাটা তার কী হয়? কমতে থাকে। এখন এই পরম তাপমাত্রা কমতে 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 এক পর্যায়ে যদি পরম শূন্য তাপমাত্রা চলে আসে তাহলে কী হবে? গ্যাস অণুগুলো স্থির হয়ে যাবে। আমার ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই পরম শূন্য তাপমাত্রা, তবে এখানে একটা সৌভাগ্যের বিষয় যে কোনো গ্যাস অণু অত পরম শূন্য তাপমাত্রা পর্যন্ত যাওয়ার দরকার হয় না, এর আগেই সে শেষ, অর্থাৎ এর আগে সে গ্যাসীয় অবস্থা থেকে হয় তরল অবস্থা না কঠিন অবস্থা রূপান্তর হয়ে যাবে। তারপর সে ওই দোযোগের মধ্যে সে যাবে না, যে পরম শূন্য তাপমাত্রা সে নিহিত হবে না। এটাই হলো দেখি গ্যাসের নেচার। যাই হোক, আমরা বুঝাতে পেরেছি নিশ্চয়। যাই, তাহলে আমরা গ্যাসের গতিতত্ত্বের মূল ভিত্তি কী সেটা বুঝালাম, এবং সেক্ষেত্রে সেটার সাথে পরম তাপমাত্রা কীভাবে সম্পর্কিত সেটা বুঝালাম। আর এই গতিতত্ত্ব আমরা কোথায় কাজে লাগাবো? সোজা কথা, গ্যাসের বিষয়ে যে কোনো আলোচনার ক্ষেত্রে আমাদের গতিতত্ত্ব প্রয়োজন হবে। কেমন ব্যাপারটা? ব্যাপারটা হলো এই, গ্যাসের ক্ষেত্রে যদি বলি আমরা গ্যাসের ব্যাপন, গ্যাসের অভিস্রবণ, গ্যাসের যদি চাপ, যদি গ্যাসের ব্রাউনীয় গতি, অর্থাৎ যে কোনো কিছু গ্যাসের আমরা জানতে চাই না কেন, সব কিছুই আমাদের এই গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা পাবো। তাই আমাদের যে কোনো কিছু জানতে হলে গ্যাসের গতিতত্ত্ব স্টাডি করতে হবে। তাহলে গতিতত্ত্বের ইমপ্লিমেন্টেশন কোথায় সেই জায়গাটা নিশ্চয় তোমরা খুঁজে পেয়েছ। আমাদের এই যে গতিতত্ত্ব যে ব্রাউনীয় গতি বলে, সে ব্রাউনীয় গতির সাহায্যে তো আমরা এই যে গ্যাসের গতিশক্তি যে আমার পরম তাপমাত্রার সম্পর্কে সেটাও প্রমাণ করা যায়, ঠিক আছে না? অর্থাৎ সব ক্ষেত্রে আমাদের আমাদের কী দরকার, এই গ্যাসের গতিতত্ত্বের প্রয়োজন আছে। যাই হোক, এখন এই গ্যাসের গতিতত্ত্বগুলো যদি আমরা এই ম্যাথমেটিক্যালি ব্যবহার করতে চাই তাহলে আমাদের বেশ কিছু প্যারামিটার আমাদের স্পেশালি শিখতে হবে। সে কী কী? সেগুলো প্রায় অনেকটা কমন জিনিস, তারপর কিন্তু আমাদের জানা থাকতে হবে। সেগুলো হল যে কি গ্যাসের কী গড় বেগ, গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ, এই তিনটে টার্মস আমাকে জানা থাকতে হবে। এখন গ্যাসের গড় বেগ বলতে আমরা কী বুঝি? সোজা কথা, গ্যাসের অণুগুলো কোনো কোনো গ্যাস আধারে গ্যাস থাকে তাহলে বিশাল সংখ্যক গ্যাস অণু আছে, তাহলে এই গ্যাস অণুগুলো সর্বত্র গতিশীল আছে, তাহলে ওদের নিশ্চয় যে গতি তাদের তাদের কী আছে? ব্যাগ আছে। আবার এই ব্যাগগুলো সব বিভিন্ন রকম, বিভিন্ন সব ব্যাগগুলো একই না, বিভিন্ন গ্যাসের অণুগুলোর ব্যাগ বিভিন্ন রকম, ঠিক আছে না? ঠিক আছে। তাহলে এখন যদি আমরা তার গড় ব্যাগ চাইতে হয়, কোনো গ্যাস অণু গড় ব্যাগ চাইতে হয়, তাহলে আমরা কী করবো? ওই গ্যাসের প্রত্যেকটি অণুর ব্যাগের যোগফলকে অণুর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কী পাবো? গড় ব্যাগ পাবো। অর্থাৎ কোনো গ্যাস অণুর গাণিতিক গড়কে, কোনো গ্যাস অণুর কি ব্যাগের গাণিতিক গড়কে আমরা বলবো গড় ব্যাগ, কোনো গ্যাস অণুর ব্যাগের গাণিতিক গড়কে আমরা বলবো গড় ব্যাগ। তার মানে গাণিতিক গড়টা কেমন নির্ণয় করবো? ওই যে গ্যাসের প্রত্যেকটি অণুর ব্যাগকে
আমরা নিয়ে ওগুলো যোগফল নিব, যোগফলকে আমরা গ্যাস অণুর সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, তথা আমাদের গ্যাস অণু কি অর্থাৎ গড়বেগ বের হয়ে যাবে। কথা বুঝে গিয়েছে? যেমন যদি কোনো গ্যাসের অণুর সংখ্যা যদি হয় যে কি মনে করো C1 SC2 SC3 C3 প্লাস ডট 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 কত CN আমাদের আছে, তাহলে এর যদি গড়বেগ যে আমি নিতে চাই, এটা যে আমি এখন তো প্লাস দিলাম না, এখন হচ্ছে এ, যদি আমি এই অণুগুলো যদি আমি গড়বেগ পেতে চাই তাহলে C1 এত প্লাস এত প্লাস এত প্লাস এত প্লাস এত করলাম, এর কয়টা অণু আছে N সংখ্যক, ভাগ কত N আমরা পাব, আর সেটা কি হবে গড়বেগ, তার মানে সি বা এই গড়ের চিহ্ন মিন, মিনের চিহ্ন। কথা কি বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে আমরা গড়বেগ পেয়ে গেলাম। এখন এরপর আসো গড় বর্গবেগ। তো সোজা কথা, এই যে গ্যাস অণুগুলোর ব্যাগের বর্গের গড়, গ্যাস অণুগুলোর ব্যাগের কি বর্গের গড়কে আমরা কি বলবো? গড় বর্গবেগ, গড় বর্গবেগ। তার মানে কি এই এই অণুগুলো যে সেগুলো হয় তাহলে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার C3 স্কোয়ার প্লাস ডট 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 কত CN স্কোয়ার, এত বাই কত N, এত বাই N, তাহলে গড় বর্গবেগ। অর্থাৎ প্রত্যেকটি অণুর ব্যাগের বর্গের সমষ্টি নিয়েছি আর অণুর সংখ্যা দিয়ে ভাগ করেছি, তাই গড় বর্গবেগ তাহলে CA স্কোয়ার বার। সাবধান, সেটা আবার এরকম লিখিবেন না যে গড় বর্গবেগ বলতে আবার সি বার স্কোয়ার, এমন নয়, এটা হবে না, হবে কি এটা সি স্কোয়ার বার। অর্থাৎ আমরা বর্গের গড় নিয়েছি, যদি বা আমরা বলতে বলতে গড় বর্গবেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগ অর্থাৎ বর্গবেগের গড়। বুঝে গিয়েছে? বুঝে গিয়েছে, গুড। তাহলে এখন আসো যে বিষয়গুলো আসছে, এই গড় বর্গবেগ চলে আসছে, আর থার্ড কন্ডিশন থেকে মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, মূল গড় বর্গবেগ বলতে আমরা বুঝি যে গড় বর্গবেগের বর্গমূলকে। সোজা কথাবার্তা, কোনো গ্যাস অণুর গড় বর্গবেগের বর্গমূলকে আমরা কি বলবো? মূল গড় বর্গবেগ। আমার ক্লিয়ার? ক্লিয়ার, তাহলে একদম ইজিলি যদি ব্যাপারটাকে আমরা এখানেও দিয়ে দিতে পারি, যদি তোমার মাইন্ড না করো দেবো দি, গুড। তাহলে সেখানের মধ্যে আমার তৃতীয় কন্ডিশন এই এই মূল, ঠিক আছে না, এই তাহলে এ পাশে দেবো মূল, মূল মানে কি মূলা না বর্গমূল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সুতরাং সেটা আমরা পেয়ে গেলাম, ক্লিয়ার ব্যাপারটা, ভেরি গুড। হ্যাঁ, তাহলে এটার মূল গড়, তাহলে মোট কয়টা রাশি? দুইটা না তিনটা, একটা দুইটা হলো এ মূল চিহ্ন ছাড়া, আরেকটা হচ্ছে কি মূল সহ, তাহলে মূল গড় বর্গবেগ, তাহলে তিনটে টার্মস আমাদের লাগবে। কথা বুঝে গিয়েছে? গুড। তাহলে এখানের মধ্যে এটাকে আবার সহজে বলা হয় রুট মিন স্কোয়ার, অর্থাৎ CRMS রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি, সংক্ষেপে এটা বলা চলে। কথা বুঝে গিয়েছে? সবাই বুঝতে পেরেছ? ওকে ওকে, তাহলে সুতরাং আমরা এই আর যেটাকে আমরা যেটা বলছি সম্ভাব্য, সর্বোচ্চ সম্ভাব্য ব্যয়, আরেকটা টার্মস আছে সেটা অনেক সময় ডেফিনেশন হিসেবে চলে আসতে পারে, সর্বোচ্চ সম্ভাব্য ব্যয়, সেটা হলো এই সোজা কথা হলো যে কি, যেহেতু অণুগুলো সর্বদিকে গতিশীল এবং তাদের ব্যাগ ভিন্ন ভিন্ন, তাহলে আমরা বলবো যে কি অণুগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অণুর ব্যাগকে আমরা বলবো সর্বোচ্চ সম্ভাব্য ব্যাগ, সবচেয়ে বেশি সংখ্যক অণুর ব্যাগকে আমরা বলবো যে অর্থাৎ সবচেয়ে বেশি সংখ্যক অণুর ব্যাগ যেদিকে সেটাই হচ্ছে আমার সর্বোচ্চ সম্ভাব্য ব্যাগ, বা বেশি সংখ্যক অণুর ব্যাগ মিলে যা হয় সেটা হবে আমার সর্বোচ্চ সম্ভাব্য ব্যাগ। আমি বুঝাতে পেরেছি? তাহলে এই চারটে টার্মস আমরা এখানে শেষ করলাম, গ্যাসের গতিতত্ত্ব কী জিনিস সেটা বিষয়ে আমরা ব্যাখ্যা দিলাম, এবং যে ফান্ডামেন্টাল ফার্স্ট ইউনিট সেগুলো আমরা শেষ করলাম, তাহলে মোটামুটিভাবে আমরা এই বিষয়ে যা আছে সব কিছু আমরা শেষ করেছি। এরপর আমাদের যেটা হবে যে কি যেটাকে আমরা বলবো কি ব্রড কোশ্চেনের দিকে আমরা চলে যাব, আমরা বেসিক আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, আশা করছি সবাই বুঝতে পেরেছ, ভালো থাকবে, আর সামনের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে দেখবে, শিখবে, এবং খেয়াল রাখবে করোনা যাই করুক না কেন
জীবনে তোমাদের শিখতে হবে, শেখার বিকল্প নেই। শিখতে হলে ক্লাসরুম মন দিয়ে শিখবে। আমরা তো আমাদের রুটিন ওয়াইজ আমরা ক্লাস দিই, যেদিন যা রুটিন পড়ে সে সে রুটিন ওয়াইজ আমাদের ক্লাস। যেমন তোমাদের সাথে আমার যেদিন পড়ছে সেদিন তোমরা পাচ্ছ, এই হলো বাস্তবতা। সুতরাং তোমরা এইভাবে যদি আমরা রুটিন প্রত্যেকটা টিচারের ক্লাস যদি আমরা প্রত্যেক দিন শেষ করে ফেলি, তাহলে আমরা অনেকটুকু অর্জন করে ফেললাম। ঠিক আছে, ভালো থাকবে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।